বুচ্চু কুকস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য গার্লিক মুড়ি বা রসুন মুড়ি। তো দেখুন বন্ধুরা, বাজারে তো অনেক ধরনেরই মুড়ি পাওয়া যায়, মশলা মুড়ি, বাদাম মুড়ি, পাঁপড় মুড়ি। আজকে আমার এই মুড়িটি আপনারা একবার দেখে নিন, বানান, বানিয়ে ঘরে খেয়ে দেখুন, ভালো লাগবে খেতে। খুব সহজেই তৈরি হয়ে যায় এবং এই মুড়িটি আপনি ঘরে রেখেও দিতে পারেন বেশ কিছুদিন ধরে, বেশ কিছুদিন রেখে আপনি খেতে পারেন আপনারা। তো দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। কড়াই গরম করে এক চামচ তেল দিলাম, দিয়ে এখন আমি দিচ্ছি কাঁচা বাদাম, 50 গ্রাম কাঁচা বাদাম দিয়ে এটা আমি মিডিয়াম আঁচে ধীরে ধীরে ভেজে তুলে নেব। বাদাম ভাজা হয়ে গেলে কড়াইতে আরেকটু তেল দেব, রিফাইন তেল দিয়ে এখন বড় পাঁপড় 4 টুকরো করে কেটে সেটাকে ধীরে ধীরে ভাজা করে নেব। বাদাম বা পাঁপড় কোনোটাই পোড়া লাগবে না, ঠিকঠাক ভাজা হতে হবে। পোড়া লেগে গেলে মুড়ির স্বাদ পাল্টে যাবে, গন্ধটাও পাল্টে যাবে। এখন পাঁপড় ভাজা হয়ে গেছে, 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি কড়াইতে। লো ফ্লেমে কাঁচা লঙ্কাগুলো ভাজা হবে, তবে কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা হওয়া চাই, একটুকু যেন কাঁচা না থাকে, তাহলে মুড়ি নরম হয়ে যাবে। কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 7-8 কোয়া রসুন ঝিরিঝিরি করে কাটা, আর 3 শুকনো লঙ্কা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন, যারা রসুন বেশি পছন্দ করেন না সামান্য দিলে পারেন, তা নাহলে রসুন বাদ দিলেও পারেন, রসুনের বদলে আদা দিয়ে দেবেন। রসুন দেওয়ার 30 সেকেন্ড পরে গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করে সমানে নাড়তে থাকতে হবে, তা নাহলে রসুন পোড়া লেগে যাবে। রসুন পোড়া লাগলে বুঝতেই পারছেন তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। গ্যাস অফ করে দিয়েছি, এখন সমানে নেড়ে যাচ্ছি আমি। দেখুন রসুনটা আস্তে আস্তে ভাজা হলো কি না খুন্তি দিয়ে আমি ভালো করে চেপে চেপে দেখব। রসুন ভাজা হয়ে গেলে আমার কাছে মুড়ি আছে, 5 মিনিট পরে আমি 100 গ্রাম মুড়ি দিয়ে দেবো। মুড়িটি আমি আগে চালনি দিয়ে চেলে নিয়েছি, দেখুন চালনি দিয়ে চেলে নিয়েছি, এখন আমি মুড়িটা দিয়ে দিচ্ছি। মুড়ি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। মুড়ি খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি পাঁপড় ভেজে রেখেছি, সেই পাঁপড়গুলো ভেঙে ভালো করে গড়িয়ে দিয়ে দেব। পাঁপড়গুলো এখন ভালো করে ভেঙে দেব। আপনার ইচ্ছা হলে এর মধ্যে আলুর পাঁপড় মেলাতে পারেন, আলুর পাঁপড়, সাবর পাঁপড় এগুলো আপনারা দিতে পারেন। ভেজে রাখা বাদামগুলো দিচ্ছি, 1 চিমটি লবণ দিচ্ছি, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিন। সমস্ত উপকরণ ভালো করে এখন মিলিয়ে নেব, মিলিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরে মুড়িটি ঠান্ডা হবে। হয়ে গেছে আমার রসুন মুড়ি রেডি। এখন মুড়ি ঠান্ডা করে আমি একটি এয়ারটাইট জারে ভরে রাখবো। এরকম জারে ভরা থাকলে যখন ইচ্ছে করে কিছু একটু স্ন্যাক্স খাও, তখন এরকম মুড়ি নিয়ে খাওয়া যায়। এরকম মুড়ি ঘরে থাকলে খুব সুবিধা হয়, ডিব্বা করে রাখলে এই মুড়ি 1 মাস মতন ঠিকঠাক থাকে, কোনো অসুবিধা হয় না। আমি যখন ট্রাভেল করি, কোথাও বাইরে যাই, তখন এরকম মুড়ি 1 ডিব্বা বাইরে নিয়ে যাই, সঙ্গে করে নিয়ে যাই, তাহলে সুবিধা হয়। দেখুন বন্ধুরা, আমার এই রসুন মুড়ি কেমন লাগে আপনাদের? আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো খান, ভালো খাওয়ান, আবার দেখা হবে। দেখুন আমার বাড়ির বাচ্চারা কী খুশিতে মুড়ি খাচ্ছে, এরকম মুড়ি থাকলে ওদের আর চিপসের প্রয়োজন পড়ে না।